আজ তো বন্ধুরা 25শে ডিসেম্বর, তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম আমাদের বাগানে সবুজের সান্নিধ্যে। আর ভোর ভোর শিশির ভেজা ঘাসে পা দিতে খুব ভালো লাগে জানো বন্ধুরা। আর আমি দেখো কত বিমস তুলে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। বাঙালি মেয়ে পূজার একটা নতুন ব্লগে আমি পূজা আর একটা নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে এলাম। আজকে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে খুব সহজে খুব তাড়াতাড়ি চিলি চিকেন আর ফ্রাইড রাইস করে দেখাবো বন্ধুরা। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই সহজ পদ্ধতি অবলম্বন করে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খুব তাড়াতাড়ি করে ফেলতে পারো। তার জন্য কি কি করতে হবে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। রান্নাঘরের দিকে চলে যাই সবকিছু নিয়ে। বন্ধুরা দেখো, আমি ফ্রাইড রাইসের জন্য এখানে ইন্ডিয়া গেট চাল নিয়েছি প্রায় 1 কিলোর মতো। তো এই চালটাকে চলো এবার ধুয়ে নিই ভালো করে। দেখো বন্ধুরা, চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চলো এবার উনুনটা জ্বালিয়ে নিই। কামড়িতে করে আমি গরম জল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি উনুনে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা। এবার দেখো জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব এই যে সব রকমের গরম মশলা, নুন করে দিয়ে দেব খানিক পরিমাণ সাদা তেল। এই সাদা তেল দিলে কিন্তু বন্ধুরা ফ্রাইড রাইসের চালটা বেশ ঝরঝরে হয়। এই চালটা জলের মধ্যে দিয়ে দেব। চালটা দিয়ে দিয়েছি বন্ধুরা জলের মধ্যে। এবার চলো ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা আজকে তো ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করবো, তাই জন্য অনেক কিছুই কাজ করতে হবে। তো আমি সবকিছু সাজিয়ে নিয়ে প্রায় চলে এসেছি। আর এই সবজিগুলো কাটার জন্য আমি আর মা দুজনে আজকে বসে পড়েছি। জানো বন্ধুরা, এই সময় তো ডিসেম্বর মাস, প্রত্যেক বছরই বাবা আমাদের বাড়িতে অনেক সবজি লাগায়। সেই সবজিতেই আমরা প্রত্যেক বছরই পিকনিক করি। আজকে না বাড়ির সবাই প্রায় ঘুরতে গেছে আর আমরা কয়েকজনই বাড়িতে আছি, তাই জন্য আমরা হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করছি। তাই জন্য মা দেখো বাড়ির সবজি কিন্তু আজকে রান্না করছে। বন্ধুরা মা তো সবজি কেটে নিচ্ছে একদিকে, আর আমি চলো মাংসটা ভালো করে সবকিছু দিয়ে ম্যাগনেট করতে থাকি। আদা, রসুন, লঙ্কা, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো সয়া সস, পরিমাণ মতো টমেটো সস। এই মিশ্রণের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নেব। ডিম কিন্তু বন্ধুরা দিতে হবে অতি অবশ্যই, তাহলে এই মাংসটা ভাজার সময় কোনোভাবেই গা থেকে মশলাগুলো ছেড়ে যাবে না। ভালো করে হাত দিয়ে আমি সবগুলো উপাদানকে একসাথে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে সবগুলো উপাদানকে আমি মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা এই মিশ্রণটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে আমি রেখে দেব। বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়ে এই দেখো দুটো লেবু পাতা নিয়ে চলে এসেছি, গন্ধ লেবুর পাতা। এই দুটো লেবু পাতাকে কেটে ভাতের মধ্যে দিয়ে দেব। ভাতে তাহলে দারুণ সুন্দর গন্ধ উঠবে বন্ধুরা। আর একটু ফুন দিয়ে দিয়ে ভাতটাকে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দেখো ভাতটা হয়েছে নাকি, মা দেখে নিচ্ছে। হয়ে গেছে মা? ভাত এর মধ্যে কিন্তু হলুদ দেবে না বন্ধুরা, তাহলে কিন্তু ফ্রাইড রাইস এর রং হলুদ হয়ে যাবে, ভালো লাগবে না, দোকানের মতো হবে না। ঝাড়ির মধ্যে আমি ভাতটা ঢেলে নেবো। গাজরটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো।
একটা জায়গার মধ্যে গাজরটাকে ভালো করে তুলে নি। বন্ধুরা, যে তেলে আমি গাজর ভেজেছিলাম ওই তেলে চলো এবার বিনস গুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, বিনসটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার বড় কড়াইটা বসিয়ে দিলাম উনুনে। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এই যে আমাদের বাড়িতে ঘি বানিয়েছিলাম, এই ঘিয়ের সিসিটার মধ্যেই রেখেছিলাম। এই ঘিটা দিয়েই আজকে ফ্রাইড রাইসটা রান্না করা যাক। দু চামচ মতো ঘি দিয়ে দিলাম। খানিক পরিমাণ করে এক একটা লেয়ারে হালকা হালকা করে দিতে থাকবো গাজর আর বিনস ভাজা দিয়ে, আর হালকা করে চিনিটা দিয়ে দিই। ফ্রাইড রাইসের মশলাটা একটু দিয়ে দেব। মা, এবার ভাত দিতে থাকো। সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি ফ্রাইড রাইসের মধ্যে চিনির গুঁড়োটা ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনির দানাও ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দেব ফ্রাইড রাইসের মশলাটা। আমার সাথে একজন পুচকু বাচ্চা এসেছে, আমার দিদির মেয়ে। তো আজকে 25 ডিসেম্বর বলে এসেছে, সবাই মিলে আমরা একসাথে বাড়িতে থাকবো। দেখো আমার কাছেই চলে এসেছে। মা, একটু সাজিয়ে দাও না। দেখো আমার কাছে এসে কি সুন্দর বসে আছে। চলো বন্ধুরা, এই ফ্রাইড রাইসের মধ্যে এবার খানিক পরিমাণ কাজু দিয়ে দেব। মাংসটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা, 5 মিনিট পর আমি মাংসের থেকে ঢাকনাটা খুলে নেব। দিয়ে এই মাংস মাখিয়ে রাখা মাংসটা একে একে করে তেলের মধ্যে দিতে থাকবো। তুমি খাবে, তারপর খাবে। কতটা খাবে কতটা খাবে দেখাও। তোমরা দেখো, একবারে তো সবগুলো মাংস ভেজে নিতে পারবো না, তাই জন্য খানিক খানিক করে ভেজে নেবো। দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো হাত দিয়ে ভালো করে। খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। চলো একটা জায়গার মধ্যে তুলে নি। বন্ধুরা, চিলি চিকেন করার জন্য তো সবটুকু তেল লাগবে না, তাই এত তেল আমার লাগবে না বলে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো, দিয়ে দেব ক্যাপসিকাম কুচানো। তুমি নেবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন। সবগুলো উপাদানকে ভালো করে একসাথে খুন্তি দিয়ে নেড়ে নেব। বন্ধুরা, এর মধ্যে এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো একে একে। দেব সয়া সস, টমেটো সস। দেখো বন্ধুরা, ওর রান্না করার ইচ্ছা করছে, তাই জন্য ও খুন্তি নাড়ছে। সরে আসো, এই তো সরে আসো, এবার করো। তুমি রান্না করছো, রান্না করছো, বলো। আমি আলু করছি আর সস করছি। তুমি আলু আর সস করছো? এই
মধ্যে খানিক পরিমাণ চিনি দিয়ে দেবো। তোমরা যদি চিনি না খেতে চাও বন্ধুরা নাও দিতে পারো, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তো চিলি চিকেন, তাই জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এই বাটি দু বাটি পরিমাণ জল দিয়ে দেবো এর মধ্যে, বেশি ঝোল রাখবো না, তাই জন্য কম করে জল দিলাম। মাংসটা তো এমনিতেই সেদ্ধ হয়ে আছে আর এতে একটুখানি ঝোল ঝোল থাকবে, তাই জন্য আমি দু বাটি পরিমাণ জল দিলাম। তোমরা যদি বেশি ঝোল খেতে চাও তাহলে কিন্তু বেশি জলও দিতে পারো। হয়ে গেছে পুরো খুব সুন্দর ভাবে, আর গন্ধটা উঠছে বন্ধুরা খুব সুন্দর গন্ধ উঠছে, বলো মা দারুন গন্ধ উঠছে। তো চলো একটা জায়গার মধ্যে চিলি চিকেনটাকে নামিয়ে নিই। বন্ধুরা দেখো আমরা তিনজনে মিলে খেতে বসে পড়েছি, ওকে দেখো বন্ধুরা ও একা হাত ভাত খাচ্ছে, কত সুন্দর করে খাচ্ছে, খাও খাও কত সুন্দর খাচ্ছে দেখো। চলো আমরা খাই, কেমন হয়েছে গো? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুন হয়েছে বন্ধুরা, দারুন দারুন হয়েছে, দারুন হয়েছে, দারুন। মাংসটা দেখো কত সফট হয়েছে বাবা, আমার সুন্দর মাংস সুন্দর। ক্যাপসিকামটাও দারুন সিদ্ধ হয়েছে বন্ধুরা। এই মশা, আমি বন্ধুদের খাইয়াম। ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। আমরা সবাই চলো খেয়ে নিই তাহলে দুপুরের খাবার, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে নতুন কিছুর সাথে বন্ধুরা।